প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের দ্বিতীয়বারের মতো স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে বসে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আমি মোহাম্মদ কামরুন্নাহার, সহকারী শিক্ষক, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ধাপের বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে ষষ্ঠ পরিচ্ছেদ সমাস পর্ব দুই কর্মধারা সমাস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কর্মধারা সমাসের সংজ্ঞাটা দিন, যেখানে বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সমাস হয় এবং পর পদের অর্থ প্রধান দ্বিতীয় প্রতীয়মান হয় তাকে কর্মধারা সমাস বলে। যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম, এখানে নীল হল বিশেষণ পদ এবং পদ্ম হল বিশেষ পদ। এই যা পদের সমাস হয়েছে নীল পদ্ম, এবং এখানে পরপদ অর্থাৎ পদ্মের অর্থ প্রধান বাক্যে প্রধান থেকে প্রতীয়মান, অর্থাৎ পদ্মটা কেমন, নীল না লাল নাকি, পদ্মকে নিয়ে আলোচনা হচ্ছে। পদ্মের অর্থটাই প্রধান ভাবে প্রতীয়মান, এই জন্য বলা হয় কর্মধারা সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। এখন আমরা দেখব কর্মধারা সমাস কি কি ভাবে সাজিত হয়। কর্মধারা সমাস কয়েক প্রকারে সাজিত হয়, যেমন এক, দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে সেটা কর্মধারায় সমাস হয়। যেমন যে চালাক সেই চতুর, চালাক চতুর, এখানে চালাক এবং চতুর দুটোই বিশেষণ পদ, কিন্তু চালাক চতুর শব্দটা বিশেষ্য পদ। নাম্বার দুই, দুইটা বিশেষ্য পদে যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, এখানে জজ এবং সাহেব দুটোই বিশেষ্য পদ, আর জজ সাহেব বলতে একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তিন নাম্বার, কার্যে পরম্পরা বোঝাতে দুটি চূড়ান্ত বিশেষণ পদেও কর্মধারায় সমাস হয়, যেমন আগে ধোয়া পরে মুছি, আমরা সাধারণত আগে ধুই পরে মুছি, এই ধোয়া এবং মোছা এই দুটি হল চূড়ান্ত বিশেষণ, এই দুটি বিশেষণ নিয়েও কর্মধারায় সমাস হয়। চার নম্বর, পূর্ব পদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে সেটি পুরুষবাচক হয়, যেমন সুন্দরী যে লতা, সুন্দর লতা, এখানে পূর্ব পদ ছিল সুন্দরী, এটা স্ত্রীবাচক বিশেষণ, সেটা সমস্ত পদে গিয়ে পুরুষবাচক হয়ে গেল, সুন্দর লতা, সুন্দরী থেকে সুন্দর হয়ে গেল। পাঁচ নম্বর, বিশেষণ বাচক মহান বা মহৎ শব্দ পূর্ব পদ হলে মহান ও মহৎ স্থানে মহা হয়, যেমন মহান দিনবী, এই মহান শব্দটা সমস্ত পদে গিয়ে গেল, মহা হয়ে গেল মহানবী। আবার মহৎ যে জ্ঞান, মহা জ্ঞান, এই মহৎ শব্দটাও সমস্ত পদে গিয়ে মহা হয়ে গেল। ছয় নম্বর, পূর্ব পদে তু বিশেষণ থাকলে এবং পর পদে প্রথমে সর্বনি থাকলে তু স্থানে পদ হয়, যেমন তু যে অর্থ পদার্থ, পূর্ব পদ ছিল তু, এটা একটা বিশেষণ, এবং পর পদের প্রথম বর্ণটা ছিল সর্বনি অর্থাৎ সর্ব, অর্থ শব্দের প্রথম হলো
সর্বনিম্ন সরোয়র ছিল সেটা হয়েছে দুটা পদ হয়ে গেছে পদার্থ। সাত নম্বর, বড় পদে রাজা শব্দ থাকলে সেটি রাজ হয়, যেমন মহান যে রাজা মহারাজ, মহান শব্দটা মহা হয়ে গেছে যেহেতু বড় পদে রাজা শব্দ ছিল। কর্মধারায় সমাসে এই পরিবর্তনগুলি সাধারণত সাধিত হয়। আট নম্বর, বিশেষণ ও বিশেষ পদে কর্মধারায় সমাস দিলে কখনো কখনো বিশেষণ পরে আসে আর বিশেষ আগে, যেমন অধম যে নর, নরাধম, এখানে অধম বিশেষণ, নর হলো বিশেষ, কিন্তু সমস্ত পদে গিয়ে বিশেষটা আগে চলে আসলো নরাধম, আর অধম বিশেষণ পরে যায়। এইভাবে কর্মধারা সমাস সাধিত। এখন আমরা আলোচনা করব কর্মধারা সমাসের প্রকারগুলো। কর্মধারা সমাস চার প্রকার, চার প্রকার হল মধ্যপদলোপি, উপমান, উপমিত ও রূপক কর্মধারা সমাস। আমরা প্রথমে মধ্যপদলোপি কর্মধারা সমাস নিয়ে আলোচনা করব। যে কর্মধারা সমাসে ব্যাজ বাক্যের মধ্যপদের লোপ হয় তাকে মধ্যপদলোপি কর্মধারা সমাস বলে, যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখানে ব্যাজ বাক্যে কি ছিল চিহ্নিত শব্দটা ছিল, সমস্ত পদে সেটা দেখা যাচ্ছে না, তাহলে ব্যাজ বাক্যের মধ্যপদ লোপ হলেই তখন তাকে আমরা কি বলবো, মধ্যপদলোপি কর্মধারায় সমাস। আরো মধ্যপদলোপি কর্মধারায় সমাস হতে পারে, যেমন সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, তাহলে বিষয়ক এখান থেকে উঠে যাবে। সমস্ত পদে বিষয়ক শব্দটা নেই। আবার স্মৃতি রক্ষার্থে শব্দ, স্মৃতিসৌধ, এখানেও দেখা যাচ্ছে যে মধ্যপদ অর্থাৎ রক্ষার্থে শব্দটি লোপ পেয়েছে, ওজন্য এই সমাজকে বলা হয় মধ্যপদলোপি কর্মধারায় সমাস। এরপরে আমরা দেখব উপমান কর্মধারায় সমাস কাকে বলে। উপমান কর্মধারায় সমাসকে জানতে হলে আমাদের অনেকগুলি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, যেমন উপমান, উপমান শব্দের অর্থ হলো তুলনীয় বস্তু, অর্থাৎ যার সাথে তুলনা করা হয় বা সেটাকে পরোক্ষ বস্তু বলে। পরোক্ষ কোন বস্তুর সাথে প্রত্যক্ষ কোন বস্তু তুলনা করলে পরোক্ষ বস্তুকে যেমন উপমান বলা হয় তেমনি প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। এই উপমান আর উপমেয়ের একটা সাধারণ ধর্ম বা গুণ থাকবে এই উপমান কর্মধারায় সমাসে, যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ, এটা একটা উপমান কর্মধারা সমাস। এখানে ভ্রমর হলো উপমান, কেশ হলো উপমেয়, আর কৃষ্ণ হলো সাধারণ ধর্ম বা গুণ। এখন আমরা কেশকে ভ্রমরের সাথে তুলনা করছি, তাহলে কেশ এখানে প্রত্যক্ষ বস্তু উপমেয়, আর ভ্রমর হলো উপমান মানে পরোক্ষ বস্তু। তাহলে এখন আমরা উপমান কর্মধারায় সমাসের একটা সংজ্ঞা পাই, যে সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান বাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারায় সমাস বলে, যেমন তুষারের ন্যায় শুদ্ধ, তুষার শুদ্ধ, এখানে তুষার হলো উপমান বাচক পদ আর শুভ্র হলো সাধারণ ধর্মবাচক পদ। তাহলে উপমান কর্মধারা সমাসে পূর্বপদ থাকবে হলো উপমান বাচক পদ, অর্থাৎ পরোক্ষ বস্তু মানে যার সাথে তুলনা করা হবে, কাকে তুলনা করা হবে সেটা নেই, অর্থাৎ উপমেয় নেই, কিন্তু কি আছে একটা সাধারণ ধর্মবাচক পদ আছে, যেমন শুভ্রটা হলো ধর্মবাচক পদ।
এরপরে আমরা জানবো উপমিত কর্মধারায় সমাস। উপমিত কর্মধারার সমাসে সাধারণ গুণের উল্লেখ থাকবে না। এখানে কি থাকবে? উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হবে সেটাই হলো উপমিত কর্মধারায় সমাস। যেমন মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ। এখানে মুখ হলো উপমেয়, অর্থাৎ মুখ হলো প্রত্যক্ষ বস্তু যাকে তুলনা করা হবে। তার সাথে তুলনা করা হবে চন্দ্রের সাথে। এখানে চন্দ্র হলো প্রমাণ, অর্থাৎ পরোক্ষ বস্তু বা যার সাথে তুলনা করা হবে। তাহলে মুখকে তুলনা করা হবে চন্দ্রের সাথে। এ সমাসের ব্যাস বাক্যে কি হয়? উপমেয় পদটি পূর্বে বসে এবং ন্যায় শব্দটি সবার শেষে বসে। তাহলে উপমিত কর্মধারায় সমাসে দেখা যাচ্ছে যে পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য পদ, এবং একটা প্রত্যক্ষ বস্তু আর একটা পরোক্ষ বস্তু। প্রত্যক্ষ বস্তুকে পরোক্ষ বস্তুর সঙ্গে তুলনা করা হবে। সেখানে ব্যাস বাক্য করতে গেলে উপমেয় অর্থাৎ প্রত্যক্ষ বস্তুটা প্রথমে বলবে আর পরে বলবে পরোক্ষ বস্তু, অর্থাৎ যার সাথে তুলনা করা। কিন্তু কোনো সাধারণ গুণের উল্লেখ থাকবে না, এক্ষেত্রে সাধারণ গুণকে অনুমান করে নেওয়া হবে। অর্থাৎ মুখকে চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে। এখন চন্দ্রের মতো গোল মুখ নাকি চন্দ্রের মতো সুন্দর, সেইটা সেই গুণটা তুলনা করা হয়েছে। আমরা সাধারণত চন্দ্রমুখ বলতে একটা সুন্দর মুখকে বুঝি, অর্থাৎ তাদের সৌন্দর্যের সাথে একটা মুখকে তুলনা করা হয়েছে। এটা কল্পনা করে নেওয়া হবে গুণটা, সাধারণ গুণটা। এরপরে পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষ। এখানেও পুরুষকে সিংহের সাথে তুলনা করা হয়। এক্ষেত্রে অন্তর্নিহিত গুণ আমরা সাধারণত দেখতে পাচ্ছি। সিংহ দেখা যায় যে অনেক শক্তিশালী, পুরুষও যদি ওরকম শক্তিশালী হয় তাহলে সেই শক্তিশালী বিশেষণ বা গুণটা পুরুষের মধ্যে থাকলে আমরা সেটাকে সিংহ পুরুষ বলি। এরপরে আমরা দেখব উপমান ও উপমিত কর্মধারায় সমাসের মধ্যে পার্থক্য। আমরা উপমান এবং উপমিত কর্মধারায় সম্পর্কে জানলাম, এবার আমরা দুটার মধ্যে পার্থক্য তুলনা করব। যেমন এক নম্বর, উপমান কর্মধারায় সমাসে সাধারণ গুণের উল্লেখ থাকে, একটা গুণবাচক বা ধনবাচক পদ থাকে। কিন্তু উপমিত কর্মধারায় সমাসে সাধারণ গুণটিকে কি করে নেওয়া হয়? অনুমান করে নেওয়া হয়। যেখানে গুণের উল্লেখ থাকে না গুণটিকে অনুমান করে নেওয়া হয়। একটা উদাহরণ দেখা যাক, উপমান কর্মধারায় সমাসে তুষারের ন্যায় সূর্য, তুষার সূর্য। আর উপমিত কর্মধারায় সমাসে মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ। তাহলে উপমান কর্মধারায় সমাসের ব্যাস বাক্যে দেখা গেল উপমান পদ পূর্বে বসে, আর উপমিত কর্মধারায় সমাসের ব্যাস বাক্যে উপমেয় পদ পূর্বে বসে। আর উপমান কর্মধারায় সমাসে ব্যাস বাক্যে ন্যায় শব্দটি মাঝে বসে এবং উপমিত কর্মধারায় সমাসে ব্যাস বাক্যে ন্যায় শব্দটি শেষে বসে। এই হলো উপমান এবং উপমিত কর্মধারায় সমাসের মধ্যে পার্থক্য। এরপরে আমরা আসি রূপক কর্মধারায় সমাস। রূপক কর্মধারায় সমাসটি উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারায় সমাস হয়। তুলনাটা হবে অভিন্নতা কল্পনা করে তুলনা করা। এ সমাসের ব্যাস বাক্য গঠন করার সময় সমসমান পদের রূপ যোগ করা হয় এবং ব্যাস বাক্যে উপমেয় পদ পূর্বে বসে ও উপমান পদ পরে বসে। যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। এখানে বিষাদকে সিন্ধুর সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে বিষাদ হলো উপমেয় পদ, অর্থাৎ কারো দুঃখ যদি সাগর বা সিন্ধু অর্থাৎ সাগরের মতো যদি বিশাল হয়, অনেক বড় হয়, তখন তাকে বলা হয় বিষাদ সিন্ধু। এবং বিষাদকে সিন্ধুর সঙ্গে তুলনা করা হচ্ছে। সিন্ধু হলো উপমান, অর্থাৎ পরোক্ষ
সিন্ধুর সাথে তুলনা করা হয়েছে, আর বিষাদ হলো এখানে বিষাদ উপনয় অর্থাৎ প্রত্যক্ষ বস্তু যাকে তুলনা করা হয়, আর সিন্ধু হলো উপমান অর্থাৎ পরোক্ষ বস্তু যার সাথে তুলনা করা হয়। আরো কয়েক ধরনের কর্মধারা সমাস আসে, চার প্রকার সমাস ছাড়াও আরো কয়েক ধরনের কর্মধারা সমাস আছে, যেমন কখনো কখনো অব্যয় সর্বনাম সংখ্যাবাচক শব্দ এবং উপসর্গ আগে বসে পরপদের সাথে কর্মধারা সমাস গঠন করতে পারে, যেমন কু যে কর্ম কুকর্ম, এখানে পূর্বপদ একটা অব্যয় শব্দ কু, পরপদ কর্ম তার সাথে কর্মধারা সমাস গঠন করতে পারে। পরে সর্বনাম পদ যদি পূর্বপদ হয় সে যে কাল সে কাল, এখানে সর্বনাম পদ পূর্বে বসে কর্মধারা সমাস গঠিত হয়েছে। তারপরে সংখ্যাবাচক শব্দ এক যে জন একজন, এখানে পূর্বপদ এক এটা একটা সংখ্যাবাচক শব্দ। তারপরে উপসর্গ বি, বি শব্দের অর্থ হলো বিগত, বি যে কাল বিকাল, এখানে বি হলো একটা উপসর্গ, এটা পূর্বপদ পরপদ কালের সাথে সমাস হতে পারে। এই ছিল আমাদের মোটামুটি কর্মধারা সমাস। আশা করি কর্মধারা সমাস বুঝতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে বসে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাও। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।